আপনাদের সবাইকে নয়েস সিলেকশনের বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সহজেই এই টিউটোরিয়াল ভিডিওটি দেখার মাধ্যমে ভিডিও থেকে নয়েস রিডাকশন করতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে নয়েস রিডাকশন করব। এটা আমরা ওপেন করি। এটা ওপেন হলে আপনারা এই পেজটা দেখতে পাবেন, ওইখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে যে কোনো একটা নাম দিবেন, এরপর ওকে দিলেন। অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা একটু আস্তে কাজ করে, সো একটু অপেক্ষা করতে হবে। তো আমরা এখন যে ভিডিওটা আপলোড করতে চাইছি তা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। আমি এটাতে সাউন্ড ভিডিওস করতে চাইতেছি। আমি এই জায়গায় ফাইল ছেড়ে দিব, ফাইলটা খারাপ হয়ে গেল। এবং তাই আমি ফার্স্ট এই জায়গা থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচের পার্টে নিয়ে আসবো। অ্যাপ হচ্ছে আমরা সিকোয়েন্সে ক্লিক করবো, সিকোয়েন্স সেটিং দিব। সিকোয়েন্স সেটিং আমরা 23.976 দিয়ে দিব, এরপর ওকে ওকে। এরপর আমরা এখানে সার্চ দিব অ্যাডাপটিভ লিখে অ্যাডাপটিভ নয়েস রিডাকশন। এই অংশটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচের মিউজিক ফাইলটাতে নিয়ে আসবো। নিচেরটা হচ্ছে মিউজিক, আর উপরে হচ্ছে ভিডিও, অডিও ভিডিও আলাদা করে ফেলা হয়েছে। এখানে আরেকটা জিনিস সার্চ করবো, সেটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়ালাইজার। এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অডিওতে নিয়ে আসবো। এরপর আমরা ইফেক্ট কন্ট্রোলে চলে যাব। ইফেক্ট কন্ট্রোলে ভলিউমটাকে আমরা লেভেল 6 করে দেব, 6 dB। অ্যাডাপটিভ নয়েজ রিডাকশন এখানে ক্লিক করব, হেভি নয়েজ রিডাকশন। এরপর প্যারামেট্রিক ইকুয়ালাইজারে ভোকাল এনহ্যান্সার দিয়ে দিব। এরপর হচ্ছে আমরা এখানে একটু ক্লিক করব। এখন ভিডিওটা দেখা গেছে, এই ডিবির পরিমাণ শূন্যর কাছাকাছি গেলে এটি হচ্ছে সবচেয়ে ভালো, আর যত উপরে থাকবে তত ভালো। এরপর যদি আপনার ভিডিও কোয়ালিটিটা পছন্দ হয় তাহলে আপনি কন্ট্রোল এম এ চাপ দিবেন। এখানে ক্লিক করলেই ভিডিওটা চলতে শুরু করবে আর সাউন্ডও শুনতে পাবে। কন্ট্রোল এম থেকে এটা এটাই থাকবে। আমরা মূলত ইউটিউবের জন্য ভিডিও আপলোড করি, তো এখানে আমি ইউটিউব খুঁজে বার করব। ইউটিউব নিচের দিকে আছে, আরও নিচে আছে, ফেসবুকও আছে, এখানে খুঁজলে পেয়ে যাবে, ফেসবুক, ভিমিও। এরপর হচ্ছে আমরা নিচে চলে যাব, এখানে বাইট্রেট এনকোডিংটা সিভিয়ার করে দেব, আর টার্গেট বাইট্রেট আমরা 40 করে দেব। আর কিছু করার দরকার নাই। এখন যদি আপনি কোয়ালিটিটা বেশি ভালো চান তাহলে এখানে ইউজ ম্যাক্সিমাম ব্র্যান্ডার কোয়ালিটি দিয়ে দিতে পারেন। এটা দিলে একটু টাইম বেশি লাগবে, কিন্তু আগের চেয়ে কোয়ালিটি একটু ভালো হবে। এটা আমি সাধারণত দেই না, তবে আপনারা চাইলে এটা দিয়ে দিতে পারেন। এক্সপোর্ট করতে কিছুটা টাইম লাগবে, আমরা ভিডিওটা একটু পজ করে রাখি। এখন আমরা দেখতে পাচ্ছি এনকোডিংটা 100% হয়ে গেছে। এখনও কিছুটা সময় লাগবে, তাহলে একসময় এই 100% স্ক্রিনটা চলে যাবে, তখন আমরা মোটামুটি এনকোডিংয়ের কাজ শেষ করব। তো আমাদের এনকোডিংয়ের কাজ মূলত শেষ, তো আমরা এখন ক্রস করে দিতে পারি। হ্যাঁ, নদীলে সমস্যা নেই। এই পদ্ধতিতে আমি নয়েজ রিডিউস করি, মোটামুটি ভালো নয়েজ রিডিউস হয়। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের উপকার আসবে এই টিউটোরিয়ালটি। ধন্যবাদ সবাইকে।